যদি কোনো পাখি ঠোঁট ভেঙে যায় তাহলে সে না খেয়েই মরে যাবে, কেননা কোনো পাখি ঠোঁট ছাড়া খেতে পারে। কিন্তু ঈগল এমন একটা পাখি যে নিজেই জেনে বুঝে নিজের ঠোঁট ভেঙে দেয়। ঈগল জানে ঠোঁট না থাকলে সে খেতে পাবে না এবং মরেও যেতে পারে, তাও কেন সে নিজের ঠোঁট ভেঙে দেয়? চলুন জেনে নেওয়া যাক। ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, একটি ঈগল 320 কিলোমিটার বেগে উঠতে পারে, আর এর ধারালো ঠোঁট বড় থেকে বড় শিকার কেউ ক্ষত বিক্ষত করতে পারে। কিন্তু যখন একটা ঈগলের বয়স 30 থেকে 40 বছর হয়ে যায় তখন সে ভালো করে উঠতেও পারে না এবং ডানা ভারী হয়ে যায়, ঠোঁটের ধারও শেষ হয়ে যায়। তখন সে ভালো করে উঠতেও পারে না, শিকারও করতে পারে। ঈগলের মরার টাইম হয়ে আসে, তখন সে উড়ে একটা উঁচু পাহাড়ের উপরে যায় আর পাথরের গায়ে ঠোকর মেরে মেরে নিজের ঠোঁট ভেঙে ফেলে। 3 থেকে 4 মাস না খেয়ে থাকার পরে তার নতুন ঠোঁট গজায়, আর তখন সে তার ধারালো নতুন ঠোঁট দিয়ে পুরনো পালকগুলোকে তুলে ফেলে। এবার 2 থেকে 3 মাস পর তার নতুন ডানা গজায়। 6 থেকে 7 মাস এই কষ্টকর দিনগুলো কাটানোর পরে ঈগল পুরোপুরি আবার তৈরি হয়ে যায় আকাশে রাজ করার জন্য। আপনাদের পছন্দের পাখির নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন।